হে জগতবাসী, আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম, সে আলোচনাটি যদি কোনো মানুষ একটু খেয়াল করে শোনে তো অবশ্যই তার লাভ ছাড়া লস হবে না ইনশাআল্লাহ। সে কথাগুলো হলো যে এই পৃথিবীতে আমরা মানুষ রূপে জন্ম নিয়েছি, কিন্তু একটা জিনিস হলো কি, জন্ম নেওয়ার পরে আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন আমার নাম রেখেছে, এই নামে পৃথিবীতে আমি পরিচিত, আমাকে স্বামী মালি বলে আমাকে ডাকে, তখন আমি সেই ডাকে সাড়া দিই। তো এখন কথা হলো যে এই দুনিয়াতে যদি কেউ আমাকে স্বামী মালি বলে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দিই। তো এখন কথা হলো এই পৃথিবীর সৃষ্টির শুরু হতে সমস্ত আত্মাকে সৃষ্টি করা হয়েছিল, তাহলে আমরা যখন আত্মরূপে ছিলাম, যেমন আলমে আরওয়াতে আল্লাহ সমস্ত আত্মাকে সৃষ্টি করে একই জায়গাতে রেখেছিল, তখন কিন্তু প্রত্যেকটা আত্মার নাম ছিল, যে ইমুক ডাক দিলে শুনত, ইমুক ডাক দিলে শুনত। তখন দেখা গেছে আত্মজগতে আমার নাম কি ছিল। এখন এখানেই বলা হয়েছে যে মান আরাফা নাফসাহু ফাকাত আরা রাব্বাহু, অর্থাৎ যে নিজেকে চিনতে পারে সে তার রবকে চিনতে পারে। তো এখন যে কথাটি যে দুনিয়াতে বাবা মা যে নাম রেখেছে এই নামে ডাকে সাড়া দিই, কিন্তু আল্লাহ আত্মজগতে আপনার আমার একটা নাম রেখেছিলেন, সেই নামটা কি, আচ্ছা সেই নামটা কি, সেই নামটা যদি আমি পৃথিবীতে এসে জানতে পারি তাহলে আমার জীবন ধন্য। কেন জীবন ধন্য, কেন আমরা যখন মৃত্যুবরণ করব, আবার যখন আল্লাহ হাসরে জীবিত করবেন, তখন কিন্তু আল্লাহ হাসরের দিন সেই নাম ধরে আমাকে ডাক দেবে যেই নামটা আমার আত্মজগতে ছিল। তখন সেই নাম যদি ধরে ডাক দেয় এবং আমি যদি আমার সেই নামটি না জানি, তখন কিন্তু সেই নামে ডাক দিলে আমি সাড়া দিতে পারবো না। কেন পারবো না, কারণ সেই নামটি আমি জানি নাই। তখন আল্লাহ বলবে যে যার যার নাম ধরে ডাক দিচ্ছি সে ডাকে সাড়া দিচ্ছে না। কেন দিচ্ছে না, তারা পৃথিবীতে যখন মানব দেহ নিয়ে জন্ম নিয়েছিল তারা বাহ্যিকভাবে বাবা মায়ের নামের মধ্যে তারা চলে এসেছে, কিন্তু নিজের মধ্যে যে আরও একটি নাম আল্লাহ এই দেহ কোরআনের মধ্যে লিখে দিয়েছে এবং সেই নাম ধরে যখন ডাক দেওয়া হবে, সেই নাম ধরে সেই ব্যক্তি সুমুখ দেবে যে নিজের পরিচয় এবং নিজের নামগুলো জানতে পেরেছে। এখন সারা জীবন ইবাদত করেছি, সারা জীবন আল্লাহর কাজ করেছি, নিজকেই চিনলাম না, নিজের নাম জানলাম না। যদি এই নাম না জেনে হাসরের দিন আমরা উঠি আর আল্লাহ ডাক দেবে ঠিকই, কিন্তু আমি আমার নাম জানি না, তখন আমাকে ডাক দিলেও আমি শুনব না, তাহলে আমি বলতে চাই যে এই পৃথিবীতে এসে সেই নামটি জেনে নিতে হবে, সেই নামটি কি এবং সেই নামটি আমার দেহ কোরআনের মধ্যে দেহতত্ত্বের মধ্যে কোথায় লিখে দিয়েছেন আল্লাহ। যেমন এই পৃথিবীতে বহু বহু প্রকারের ভাষা আছে, এর মধ্যে আল্লাহর মনোনীত ভাষা আরবি ভাষা এবং মনোনীত নবী পছন্দের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দোস্ত বন্ধু বলে ডেকেছেন। তাহলে যে এমন একজন প্রিয় নবীকে আল্লাহ আরবি ভাষার মধ্যে তাকে পাঠালেন, তাহলে আরবি ভাষা যেমন আল্লাহর পছন্দের ভাষা, তেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর মনোনীত নবী, পছন্দের নবী, প্রেমের নবী, যার জন্যে আল্লাহও কেঁদেছেন। মুহাম্মদ রাসুল যিনি, তিনি দুঃখ কষ্ট যন্ত্রণায় থেকেও আল্লাহকে ভুলেনি, তখন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভেবে কেঁদেছে যে আমার দোস্ত আমাকে পাইতে কত কষ্ট করেছে। যাই হোক, আজকের মূলে যে বিষয়টি, সেই বিষয়টি হল যেই নামটি আল্লাহ আমাকে আত্মজগতে রেখেছে সেই নামটি আমার দেহ কোরআনের মধ্যে লিখে দিয়েছে। এখন এই পৃথিবীতে এসে আমি নিজেকে চিনি নেই, মান আরাফা নাফসাহু, আমার নিজের নাফসটাকে চিনি নেই, যদি চিনতে পারতাম তাহলে সেই নামটি আমার দেহ কোরআন থেকে পাইতাম এবং সেই নামটি আমি জেনে রাখতাম, তখন হাসরের দিন আল্লাহ ডাক দিলে সেই নামে আমি সুমুখ দিতাম, তখন আমার বিপদ মুক্ত হয়ে যাইত। এখন পৃথিবীতে বিভিন্ন ইবাদত করেছি ঠিকই, কিন্তু সেই নামটি আমি জানি না, তাহলে সেই নামটি না জানার কারণে আমার বহু ইবাদত বিফল হতে পারে। তাই বলবো কি যে এই নামটি কারা জানে, একমাত্র ওলিয়া, ওলিয়া
কামের মুর্শিদ যারা তারা এই নামটি জানে, এবং কোনো মুর্শিদের কাছে গেলে সেই মুর্শিদ যদি বলে যে আপনার এই পরিচয়, আপনার এই নাম আল্লাহ আত্মজগতে রেখেছিল, আমি তখনও মানব না। আমি কখন মানব যে এই নামটি আমার দেহ কোরআনের মধ্যে আল্লাহ কোথায় লিখে রেখেছে? যেহেতু কাগজে কোরআন লিপিবদ্ধ, এই একটা কোরআন, দেহের মধ্যে একটি কোরআন, রুহে ইনসানিয়াতের মধ্যে একটি কোরআন, তাহলে দেহ কোরআনের মধ্যে আল্লাহ আমার নাম পরিচয়টা লিখিয়ে দিয়েছে। সেই নাম পরিচয়টা পৃথিবীতে এসে আমি আমাকে চিনিনি, জানিনি, তাই একজন চেনা লোকের কাছে যেতে হবে। সেটি কেমন? সেটি হলো একজন কামেল মুর্শিদের কাছে যখন আমি তাকে কামেল ভেবে গিয়েছি, তখন তাকে জিজ্ঞাসা করব, বাবা আমি তো আপনার কাছে এসেছি, আমি জন্ম জন্মান্তরে নিজকে হারিয়ে ফেলেছি, কে আমি? আমি আমাকে চিনি না, আমি আমাকে জানি না, আমার যে একটা নাম আল্লাহ আত্মজগতে রেখেছিল সেই নামটি আমার দেহ কোরআনের মধ্যে লেখা আছে, কিন্তু এই নামটি দেহের মধ্যে কোথায় এবং কী নাম লেখা, দয়া করে আমাকে এই পরিচয়পত্রটুকু দেবেন। তখন এই নামটি আমি যখন মুখস্থ রাখবো, হাশরের দিন আল্লাহ যখন আমাকে এই নাম ধরে ডাক দেবে, তখন আল্লাহর জবাব আমি দিয়ে দেব যে হে আল্লাহ আমি হাজির। তাহলে আজকের কথার ফয়সালা এটুকুই, যে যেখানে মুর্শিদ ধরবেন অবশ্যই নিজ মুর্শিদের কাছ থেকে নিজের এই পরিচয় এবং নিজের এই নামটি দেহ কোরআনের মধ্যে কোথায় লেখা আছে তা দেখিয়ে দেবে এবং আপনাকে শুনিয়ে দেবে। তখন আপনি এটাকে অন্তরে ঠাই দিবেন এবং জেনে রাখবেন, এবং সেই নাম আপনার মুখস্থ থাকবে। তখন সেই হাশরের দিন আপনাকে সেই নাম ধরে যখন আল্লাহ ডাক দেবে, তখন বললে ইয়া লাব্বাইক আল্লাহ আমি হাজির, তখন আল্লাহ বলবে হে বান্দা ধন্য তোমার জীবন, তুমি তোমার পরিচয়, তুমি তোমার নাম জেনে এসেছ, তাহলে বোঝা গেল তুমি আমার অলিয়া অলিয়াদের কাছে গিয়েছ, তাদের সংস্পর্শে তুমি এই পরিচয় জেনেছ, তাই আজকের পর থেকে তুমি নির্ভয়, তোমার কোনো ভয় নেই। সুবহানাল্লাহ, হে জগতবাসী, আজকের এই আলোচনাটি যদি কেউ একটু মাথায় রাখে এবং চিন্তা করে এবং এটা পাওয়ার চেষ্টা করে, তাহলে তার জীবন ধন্য হবে। তবে একটা কথা মনে রাখবেন, কোনো মুর্শিদের কাছে গেলে তিনি যদি বলে একদিন কর্ম করতে করতে পাবা, না বাবা, কর্ম করতে 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 মরতে মরতে একদিন মানুষ মরেই যায় কিন্তু এই নাম আর পায় না, তখন সেই জবাব আল্লাহর কাছে আর দিতে পারবে না। তাই বলে কি নগদ যা পাও হাত পেতে নাও, বাকির কথা শূন্য, তবেই হব আমি পূর্ণ বলতেছি, এই জন্য যেন মানুষ জীবনটা হয় ধন্য। তো অবশ্যই যে আলোচনাটি করলাম, অবশ্যই জ্ঞানীগুণের মাথায় অবশ্যই কথাটি ধরবে এবং এই জিনিসটা খুঁজে নেবে। তো আমাদের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে আমাদের ভালো ভালো ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজ এই বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।